गाइस एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो एखोनो जारा आमार शॉर्ट्स एर नतुन जेटा एसेछे सेटा देखोनि, तो जाओ ताड़ाताड़ि गिये देखे नाओ। আমি পোস্ট করে দিয়েছি, আচ্ছা এখন পড়তে, তারপর ওখান থেকে অনেক জায়গায় যাব, আর আমার সাথে অনেক কেউ থাকবে, সেটা তখনই দেখাবো। তো চলো এখন আগে রেডি হই, মানে খেয়ে ফেয়ে নি আদি বাড়ি যাওয়ার জন্য। বেরিয়ে পড়ি, লেট হয়ে গেছে, শপিং করা থাকে না তখন মনে এটা করে নেব। শপিং করা আছে, আমাদের খুব ভালো লাগছে, কোন খিদে পাচ্ছে না, এটা পাচ্ছে হচ্ছে পাটি শাক খাচ্ছি। তারপর আমি এখান থেকে চলে যাবো মামার বাড়ি। চলো ব্লাউজের ব্যাপার আছে, তো চলো দেখাবো তখন। তো এখন চলো, এখন ফ্রেশ ফ্রেশ হয়নি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, অনেকক্ষণ কিছুক্ষণ আগে, তো এবার ফ্রেশ ফ্রেশ হবো। তো চলো হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাবো মামার বাড়ির দিকে। দিভাই তো পড়াতে গেছে, আমি সাইকেল নিয়ে অর্ধেকটা যাবো, দিভাই যেখানে পড়াতে গেছে ওদের একটু চিনি, দিভাই ওখানে দাঁড়াবে আমার জন্য, যাবো তো দুজন একসাথে মামার বাড়ি যাবো। তো চলো যাবো, যাক দাঁড়িয়েছি সাইকেল নিয়ে, দিভাই আসবে ওখান থেকে, একসাথে আসছে। ও প্রচন্ড রোদ্দুর এখানে, সেটা লাগিয়ে নিয়েছি, দিভাই আসছে। বাড়ি যেতে পারলাম না আবার বড়বাজারে, বড়বাজারে আসলে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে হাঁটাটা, তারপর যে দোকান থেকে আমরা কুর্তি নিই সেখানে গেলাম, খুব একটা পছন্দ কুর্তি হচ্ছিল না, মায়ের যদিও একটা পছন্দ হয়েছিল, তা ভাবলাম যে না থাক, তাই আমি আমার দুটো লেগিংস নিলাম, যেটা পরে তোমাদেরকে আমি দেখাবো। তারপর ওখান থেকে আরেকটা দোকানে গেলাম কুর্তির, গোলুর তো ওখানে জানো যেতে গিয়ে এতটাই জ্যাম ছিল, গোলুর চোখে লেগে গেছে, দেখতে পাচ্ছ গরুর চোখটা কালো হয়ে গেছে, আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম কারণ বাবা জানতে পারলে দেবে। তো তারপর আমরা ওখান থেকে কুর্তি ফুর্তি নিলাম, তারপর ওখানে একটা ঠাকুরের দোকান ছিল, ওখান থেকে ঠাকুরের কাপড় নিলাম। আজকে জন্য ফাইনালি আমাদের শপিং ডান, এখন আমাদের সাতটা, মানে একটু আর ভালো লাগে না, কাল থেকে করছি, কাল সেই সকাল, ওই যে কাল সেই সকাল 10টায় বেরিয়েছি বাড়ি, এখন অব্দি না, মানে এখনো বাড়ি ঢুকেছি, মামুনির বাড়ি, তারপর ওখান থেকে মামা বাড়ি, আবার মামা বাড়ি সকালে এলাম, মামা বাড়ি, মামুনি বাড়ি, আবার মামা বাড়ি, এখন বাড়ি যাইনি, আজকে আবার চলেছিলাম বড় বাজারে। তো শপিং আপাতত আজকের মতো, আজকের মতো হয়ে গেছে, আর মা কি চা খাচ্ছে, আমরা বলছি যে তোমার এই সরি একদিন পর চলে এসেছি বাড়ি। তো চলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর হ্যাঁ ড্রেস যেগুলো কিনেছি সেগুলো কিছুই দেখাবো না, মানে কুর্তি তো অনেক কিনেছি, তো ওগুলো কিচ্ছু দেখাবো না, কারণ ওগুলো এখন দেখালে পুজোর সময় কি হবে, ওগুলো একেবারে তোমরা পুজোতেই দেখতে পাবে, আমি যেগুলো পরবো ছিল আর মাও যেগুলো পরবে সেগুলো শুনি, সুন্দর লাগছে মা পরে পরে দেখছে, আমি আর মা যেগুলো কিনেছি আমরা পরে পুজোর সময় দেখাবো। তো চলো বাকি যেগুলো কি কি কিনেছি তোমাদের দেখাই। তোমাদেরকে ফার্স্টে ঠাকুরটা দিয়ে স্টার্ট করছি, ঠাকুরের কি কিনেছি। তো এই ঠাকুরের যে জামাটা, এটা আজকে না মানে কাল আগের দিন যেটা দিভাই রিজা ছিল তখন কেনা হয়েছে,
ठाकुर बस तो बड़ सिंहासन नीचे पुरो एकदम पुरो वेलवेट देखो ठाकुर बसार जो पुजो सबाई चेन्ज कर प्रत्येक सप्ताह ही चेन्ज है किन्तु ताओ पूजा तो नतून जे बोझी ठाकुर नतून दरकार तो जगह वेलवेटर एगुलो नहीं छटा एगुलो पड़े 15 रुपीस ईच मैं एक एक 15 को एगुलो नहीं हलुद नहीं गणेश ठाकुर छोटो एट 15 नहीं तो आनकमन कलर से एक बसि नहीं दस टाका हम खूब भलो तो हमें दस टाकाई কিন্তু কমালো না এই দোকানটা পুরো ফিক্সড প্রাইস একদম বার্গেনিং হচ্ছে না আমি তো বলবো এই দোকান থেকে নিও না তোমরা যদি ওখানে অন্য দোকান পাও তো সেখান থেকে নিও ওখানে নিও না কারণ খুব ফিক্সড প্রাইস আর এরকম বার্গেনিং করছে না কিছু না তো নেক্সট তারপর দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের জন্য তো গোলুকে এবার দেখো গোলুকে তো বার্থডেতে দিয়েইছি কিন্তু এবার পূজোতে দেব না বার্থডেতে তো অনেকটা ইনভেস্ট করেছি তো পূজোতে দেব না এরকম তো না তো খারাপ লাগে না দিলে তো ও যাতে বাড়িতে পড়ে যেটা কমফোর্টেবল সবই খুব আমার তো কালারগুলো খুব পছন্দ হয়েছে আমি নিজে বেছে এই চারটি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর গোলু আমি আগের ও বাড়িতে যে প্যান্টগুলো পরে না এরকম ধরনেরই তো সব আমি বেছে আনি কারণ আমার এগুলো খুব ভালো লাগে ওকে পরাতে এগুলো গোলুর আর আমি ব্যারাকপুর থেকে তো এমনিতে এসেছি কারণ মারা তো দেশপ্রিয় পার্ক ফার্স্টে গেছিলো তারপরে ওখানে শাড়ি নেওয়ার ছিল কিন্তু পছন্দ মানে আসেনি শাড়ি সোমবার দিন পাবে তো তারপরে মা ওখান থেকে আমাকে মা ফোন করে বলে যে এমজি মার্কেটে আসতে তাই আমি আবার এমজি মার্কেটে গেলাম আমি তো ব্যাকপুর ছিলাম জানলেই তো ওখানে আমি ট্রেনে আসার সময় এই যে এই 30 টাকা দিয়ে রুমাল কিনেছি কটনের পিওর কটন আর এটা দুটো কাপড় আছে বেশ সুন্দর আমার তো প্রিন্টটা খুব ভালো যেহেতু মেন হোয়াইটের উপর আমার হোয়াইট আর ব্ল্যাক আর রয়্যাল ব্লু এই তিনটে কালার আমার খুব ফেভারিট তার মধ্যে এই যে আমার খুব ভালো লেগেছে এটা তারপর নিয়েছি দেখাচ্ছি আমি অনেক কুর্তি নিয়েছি আমি মা প্রচুর কুর্তি নিয়েছি আজকেও প্রচুর নিয়েছি কিন্তু একটাও এখন দেখাবো না সব পুজোর সময় দেখবে এখন যদি দেখে নিই তাহলে আর পুজোর সময় কি দেখবে পুজোর সময় সেগুলো দেখাবো কিন্তু যেই যেই কালার বা যেই যেইগুলো নিয়েছি তার জন্য এই ওয়াই এই সরি এই হোয়াইট আর এই পিঙ্ক এই এগুলো হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ লেগিংস আর আমি অ্যাঙ্কেল লেন্থই পরি ফুল লেগিংস আমি পরি না তো এইগুলো সব কটার সাথেই হ্যাঁ আশা করি চলে যাবে সব কটার সাথে চলে যাবে আশা করি না চলে যাবে তো সেই জন্য দুটোই কিনেছি এইগুলো 180 করে বলছিল আমরা এটা 150 করে এক একটা নিয়ে নিয়েছি মানে বার্গেনিং করলো না বার্গেনিং করে আমি বলে দেবো কোন দোকানটা পরে আমি বলে দিচ্ছি তো এরপরে দেখাচ্ছি ছোট বেবিদের এবার ছোট বেবি বলতে হচ্ছে পোষ্যদ মামার মেয়ে আর একটা হচ্ছে গোলুর আন্টির বেবি হয়েছে সে তো মা যেহেতু লিটল শপে দেশো পেপার গেছে তো লিটল শপ থেকে দুটো ছোট বেবির জন্য এই যে ফুল হাতা সেট কিনেছে এই একটা এই একটা আর এই দুটো হাফ প্যান্টের সেট কিনেছে কারণ ছোট তো ওরা ওদেরকে একটা তো দিয়ে ভালো লাগে না এই জন্য দুটো করে আর নেক্সট দেখাচ্ছি আবার মা খাবার জিনিস প্রচুর কিনেছে এই যে ফার্স্ট হচ্ছে এই যে ডাল মুখ কিনেছে তারপরে কিনেছে হচ্ছে এটা কি বলে জানি না এই কুকিজ টাইপেরই মারবারি টাইপের কুকিজ টাইপের আর পিৎজা ব্রেড আর চিজ তো এই ছিল আর কুর্তি প্রচুর কিনেছি কিন্তু একটাও সত্যি কথা বলতে দেখাতে পারবো না
পূজোর সময় দেখাবো, মাই বললো এটা যে পূজোর সময় দেখাতে, আর আমারও ইচ্ছা নেই এখন দেখানোর। তো চলো, কিছু তো সাসপেন্স থাকা দরকার না, সেই জন্য শেয়ার করতে চাই। আমি যেখান থেকে কুর্তি কিনি, মানে প্রতিটা কুর্তি আমি একটা সেপারেট দোকান থেকে কিনি না, আমি দুটো দোকান থেকে কিনি। দুটো দোকানই হচ্ছে, একটা তোমরা যদি বড় বাজার যাও সত্যনারায়ণ মার্কেটের, ওখানে তোমার কাদম্বরি ফ্যাশন বা খ্যাতান ক্রিয়েশন বলে দুটো লেহেঙ্গার দোকান আছে, তার অপোজিটে যে কুর্তির দোকানটা সেখানে, একদম অপোজিটে, খ্যাতান ক্রিয়েশনের একদম অপোজিটে যে কুর্তির দোকানটা কাদম্বরি। কাদম্বরি তো সবাই জানো, আমি আগেও বলেছি যে কাদম্বরি থেকে আমি আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা কিনেছি, তারপরে অন্যান্য সময় আমি যে সিকোয়েন্স শাড়ি পরে যাই, আমার শর্টসটা দেখেছো, ওইটাও তোমার দাদাভাই আমাকে ওখান থেকে দিয়েছে। তো কাদম্বরি থেকে টুকটাক কেনা হয়, খ্যাতান থেকে খুব একটা কেনা না হলেও, কিন্তু হ্যাঁ হয়, খুব একটা হয় না কিন্তু হয়, কিন্তু একদম খ্যাতানের অপোজিটেই যেই কুর্তি দোকানটা ওখান থেকে। এটা যেটা হচ্ছে চুনিলাল ভুজিয়াওয়ালা যেটা আছে, ওই চুনিলাল ভুজিয়াওয়ালার একদম অপোজিটে যেই কুর্তি দোকানটা, মানে চেরি সারিজের কি বলবো, তোমরা যদি এই দিক দিয়ে যাও চেরি সারিজের লেফট সাইডে মেবি পড়বে, লেফট কি রাইট সাইডে, কেন ওই চুনিলালের পাশেই একটা তোমার ইয়ে আছে কুর্তির দোকান, ওইটা না, একদম অপোজিটে, মানে গলিটায় ঢুকতেই ফার্স্টে জুয়েলারির দোকান থাকবে, তারপরে যে দোকানটা সেটা থেকে নিই, মানে দুটো দোকান থেকেই আমরা কুর্তি নিই। তো তোমরা যদি চাও তো ওখান থেকে নিতে পারো, প্রচুর নতুন নতুন কালেকশন এসছে পুজোর উপলক্ষে, আমরা তো সব কুর্তি ওখান থেকেই নিই, চুনিলালের অপোজিটে যেটা, মানে পাশাপাশি দুটো, মানে খ্যাতান ক্রিয়েশনের যেটা সামনে মানে অপোজিটে বললাম, ওইটা ওইটা একদম কোনা কোনি, আমরা এখান থেকে নিই আবার ওখান থেকে নিই। তো খুব ভালো ভালো কুর্তি পাওয়া যায়, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, রাত্রে ব্লগটা এই করিনি কারণ এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা ব্যাস এইটুকু, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে দেখা, টাটা।